स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। प्रिय ठाकुर मा स्वामीजीर भक्त अनुरागी बृंद, आज के आबार आमरा सरासरि उपस्थित होयेछि अनुध्यान एवं अभ्यासेर जन्ने। जारा ई मुहूर्ते सरासरि आमादेर संगे जुक्त रयेछेन, सबाइके आंतरिकभावे शुभेच्छा जानाई, आंतरिक ভাবে স্বাগত জানাই আমাদের এই সরাসরি অনুষ্ঠানে। যারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুধ্যান এবং অভ্যাসে আপনাদের সবাইকে স্বাগত। বিশেষ করে তাদেরকে স্বাগত জানাই যারা আজকে প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে বিগত বেশ কয়েক মাস ধরে আমরা নিয়মিত বিভিন্ন বিষয় এখানে চর্চা করছি এবং পাশাপাশি কিছুটা সময় আমরা অভ্যাসও করছি। আজকেও একইভাবে আমরা অনুধ্যান এবং অভ্যাস করব। আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। আজকের আলোচনার বিষয় বেদান্ত। যে বেদান্তের নাম শুনলে আমরা অনেকে ভয় পেয়ে যাই, সেই বেদান্ত নিয়েই আজকে আমরা কথা বলবো। আশা করি আপনারা প্রস্তুত হয়েছেন। আজকে বেদান্ত নিয়ে আমরা সবাই যখন কথা বলবো, নিশ্চয়ই শুরু করি বেদান্তের মঙ্গলাচরণম যে শ্লোকটি, আসুন আমরা একসঙ্গে সবাই বলি। ওম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্ট সিদ্ধয়ে। বেদান্তের যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেখানে বেদান্তের প্রতিপাদ্য বিষয় কি, অর্থাৎ কি বেদান্তের আলোচনা এবং কারা বেদান্ত বিচারের অধিকারী, কি তাদের গুণ থাকা উচিত, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছি। সেই বিষয়গুলোতে আমরা আসব। আমরা আগেও এ কথা আপনাদের কাছে বলেছি যে আমাদের উদ্দেশ্য এই বেদান্ত আলোচনার ভেতর দিয়ে আমরা উপনিষদগুলোকে পড়তে চাই। যেহেতু উপনিষদ পড়তে গেলে কিছু টার্মিনোলজি রয়েছে, নির্দিষ্ট কিছু পরিভাষা রয়েছে, সেই কারণের জন্যে আমরা বেদান্ত সার অর্থাৎ বেদান্তে প্রবেশের যে প্রবেশ পথ এই বেদান্ত সারের মধ্যে রয়েছে, আমরা সেগুলোকে সংক্ষেপে খানিকটা আলোচনা করে তারপর উপনিষদে আসব। সেই কারণের জন্যই আমরা বেদান্তের যে ধারণাগুলো একটু একটু করে
চর্চা করছি, যার ফলে আমরা উপনিষদে যেতে পারব। এর আগের দিন আমরা ঈশোপনিষদ কয়েকটি মন্ত্র আলোচনা করেছিলাম, মানে শুধু পাঠ পড়া কী করে হয়। পরবর্তীতে আমরা এই ঈশোপনিষদ নিয়ে বিস্তারিত আলোচনায় আসব, কী করে পড়তে হয়, যেহেতু আপনাদের কাছে অনেকের বই রয়েছে বা যে স্ক্রিপ্ট আমরা পাঠিয়েছি তা হয়তো আপনাদের অনেকের কাছে রয়েছে। আসুন কয়েকটি মন্ত্র আমরা কীভাবে পড়তে হয় একসঙ্গে একটু পড়ি, তারপর আমরা বেদান্তের যেমন আলোচনা হয় সেই আলোচনাতে আসব। উপনিষদ পাঠের পূর্বে শান্তি পাঠ রয়েছে, এটি শান্তি মন্ত্র। এই শান্তি মন্ত্রটি পূর্ণমদয়ী মন্ত্র। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ঈশোপনিষদের প্রথম মন্ত্র ঈশাবাস্যমিদম সর্বম, এর উদাত্ত অনুদাত্ত এবং সরিত স্বরের যে দাগগুলো রয়েছে এগুলো একটু অনুসরণ করলেই সহজে আমরা এটি পড়তে পারি। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগত তেনা ত্যক্তেন ভুঞ্জিত মা গ্রুধ কস্য সিদ্ধনম। আমি আবার পড়ছি, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগত তেনা ত্যক্তেন ভুঞ্জিত মা গ্রুধ কস্য সিদ্ধনম। দুই, কুর্বন্নিবিহ কর্মাণি জিজিবিশেচতকম সমাহ ইবম ত্বয়ি নান্যতে তোস্তি ন কর্ম লিপ্যতে নরে। দু নম্বর, আরেকবার পড়ছি, কুর্বন্নিবিহ কর্মাণি জিজিবিশেচতকম সমাহ ইবম ত্বয়ি নান্যতে তোস্তি ন কর্ম লিপ্যতে নরে। অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতাঃ তাগম সে প্রত্যাবিগচ্ছন্তি ইয়ে কেচাত্মহনোয়নাঃ। তৃতীয় মন্ত্র, অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতাঃ তাগমস্তে প্রেত্যাবিগচ্ছন্তি ইয়ে কেচাত্মহনোজনাঃ। চার নম্বর মন্ত্র দেখুন, অনিজদেকং মনসো জবীয়ো নৈনা দেবাপ্নুবন পূর্বমর্ষত তদ্ধাবতো অন্নানতে তিতিষ্ঠত তস্মিন্নপো মাতরিষা দধাতি। চার নম্বর মন্ত্র আরেকবার, আনে যদেকং মনসো জবীয়ো
नैना देवाप्नुवन् पूर्वमर्षत तद्धावतो अन्नान ते तिष्ठत् तस्मिन्नपो मातरिषा दधाति। पांच नंबर मंत्र तदे जति तन्ने जति तद्धूरे तद्वंतिके तदंतरस्य सर्वस्य तदु सर्वसास्य बाह्यतः। पांच नंबर मंत्र और एक बार तदे जति तन्ने जति तद्धूरे तद्वंतिके तदंतरस्य सर्वस्य तदु सर्वसास्य बाह्यतः। छह नंबर मंत्र यस्तु सर्वाणि भूतान्यात्मानुपश्यति सर्वभूतेषु चत्मानं ततो न विजुगुप्सते। यस्तु सर्वाणि भूतान्यात्मानमनुपश्यति सर्वभूतेषु चत्मानं ततो न विजुगुप्सते। सात नंबर मंत्र यस्मिन् सर्वाणि भूतान्नात्वैभूत्पजानिता तत्र कामोह का शोकैकत्वम् अनुपश्यतः। सात नंबर मंत्र और एक बार देखो यस्मिन् सर्वाणि भूतान्यात्मैवाभूत् विजानतः तत्र कामोह का शोकैकत्वम् अनुपश्यतः। आठ नंबर मंत्र स पर्यगाच्छुक्रं कायम् अब्राणम् अस्नाभीरं शुद्धमपापविद्धं कविर्मणिषि परिभो स्वयंभूर्जाता तत्यर्थान् व्यवधा शाश्वतीभ्य समाभ्य। आठ नंबर मंत्र और एक बार देखो स पर्यगाच्छुक्रं कायम् अब्रणम् अस्नावीरं शुद्धमपापविद्धं कविर्मणिषि परिभो स्वयंभूर्याता तत्यर्थान् व्यवधात् शाश्वतीभ्य समाव्य। এইভাবে উচ্চারিত হয়। আশা করি পাঠগুলো বুঝতে অসুবিধে নেই। সংস্কৃত যখন উচ্চারণ হয় প্রত্যেকটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারণ হয়। যারা আগ্রহী এগুলো বারবার পড়ে মুখস্থ করতে পারেন। এই উপনিষদের মন্ত্রের ভেতরে গভীর শক্তি নিহিত রয়েছে। তাই যুগ যুগ ধরে এই উপনিষদ মানুষকে প্রেরণা জুগিয়েছে, আধ্যাত্মিক আলো দান করেছে। আমরা এখন যে আলোচনা পূর্বে করেছিলাম সেই আলোচনায় ফিরে এলাম, যেখানে বেদান্তের অর্থাৎ বেদান্ত সার বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। বেদান্ত একদিক থেকে দেখলে অত্যন্ত সহজ বিষয়, আবার কারো কারো কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। আমরা আসলে চেষ্টা করছি বেদান্তের খুব জটিল জিনিসগুলো নিয়ে, যেগুলো গভীর দার্শনিক চিন্তা রয়েছে, সেগুলোর ভেতরে প্রবেশ না করেও বেদান্তের যে বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং যেগুলোর দ্বারা আমরা উপনিষদগুলোতে প্রবেশ করতে পারি, আমরা সেই বিষয়গুলোই আলোচনা করব। আমরা কি আলোচনা করেছি একবার দেখে নিই। এর পূর্বে আমরা দেখেছি যে গুরু কিভাবে শিক্ষা দান করেন। যখন একজন অধিকারী, মানে যিনি এই বেদান্ত বিচার করতে বসেছেন, তিনি কীরকম আমরা
আগে আলোচনা করা হয়েছে দেখেছি, যেখানে বলছেন যে জনন মরণাদি সংসার অনল সন্তপ্ত দীপ্ত শিরা জলরাশিমিব উপহার পাণি শ্রোত্রিয়াং ব্রহ্মনিষ্ঠম গুরুং উপসৃত্য তম অনুসরতি। যিনি এই সংসারে যে জন্ম এবং মরণ, এই জন্ম মৃত্যুর হাত থেকে যিনি পরিত্রাণ চান, মুক্তি চান, এই রকম মুক্তিকামীকে কি বলা হয়েছে, যেন তার মাথায় আগুন জ্বললে যেরকম হয়, এই সংসারটিকে তার এই রকম বোধ হয়। কেন? কারণ এখানে জন্ম এবং মৃত্যু রয়েছে, তাই এটিকে বলা হয় মর্ত্যলোক। এই মর্ত্যলোকের বৈশিষ্ট্য হচ্ছে এখানে জন্ম হলে মৃত্যু হবেই। আমরা ভগবদ গীতাতেও পড়েছি এটিকে বলা হয়েছে ধ্রুব জন্ম এবং মৃত্যু, যাহারই জন্ম হয়েছে তার মৃত্যু হবে এবং মৃত্যু ব্যক্তি আবার জন্মগ্রহণ করবে। এই যে চক্র, একে বলা হয় সংসার চক্র, এই জন্ম মৃত্যু থেকে যিনি মুক্ত হতে চান এই রকম অধিকারীকে বলা হয়েছে যেন তার মাথায় আগুন জ্বলছে। যখন মাথায় আগুন জ্বলে তখন কি করে? জলের সন্ধান করে। এই রকম যিনি বেদান্ত চর্চা করছেন, আমরা ভুলে যাব না নিশ্চয়ই যে বেদান্ত একসময় চর্চিত হতো কোথায়? একসময় চর্চিত হতো সন্ন্যাসীদের আশ্রমে, গিরি গুহায় সন্ন্যাসীরা সেখানে থাকতেন, সেই জায়গায় তারা বেদান্ত চর্চা করতেন এই সংসার থেকে অনেক দূরে। এবং তাদের যখন এইরকম বৈরাগ্য তৈরি হতো অন্তরে, যখন সংসারের প্রতি তীব্র বৈরাগ্য উৎপন্ন হয়েছে, এই বৈরাগ্য কেন উৎপন্ন হয়েছে? কারণ এই সংসারের জন্ম এবং মৃত্যু রয়েছে, মানে এই সংসারে এলেই, তাকে শরীর ধারণ করলেই একবার তার মৃত্যুবরণ করতে হবে। এই যে জন্ম এবং মৃত্যু, এটিকে এড়িয়ে যাবার উপায় কারো নেই। তাহলে আমরা মুক্ত হব কি করে? সেই সন্ধান এখানে উপনিষদ দেবে, কিভাবে আমরা সেটি লাভ করতে পারি। সেই কারণের জন্য যখন তার অন্তরে এই জিজ্ঞাসা তৈরি হয়েছে, তখন তিনি কি করেন? গুরুর কাছে যান। কিরকম গুরু? এখানে গুরুর বৈশিষ্ট্য হিসেবে বিশেষণ দুটো ব্যবহার করা হয়েছে, একটি হলো শ্রোত্রিয়ম এবং দ্বিতীয়টি হলো ব্রহ্মনিষ্ঠম। লক্ষ্য করুন এ দুটো বিশেষণ, শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম গুরুম। গুরুর বিশেষণ হলো শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, তিনি হবেন শ্রোত্রিয়। শ্রোত্রিয় কাকে বলে? যিনি শ্রুতি সম্পর্কে তাঁর যে তত্ত্বজ্ঞান সেটি যার রয়েছে, তিনি হচ্ছেন শ্রোত্রিয়। যিনি বেদ উপনিষদের যে সিদ্ধান্ত এটিকে তিনি জানেন, তিনি যে সমগ্র বেদের পণ্ডিত হবেন তা নাও হতে পারেন, কিন্তু সমগ্র বেদের মূল যে কথা সেটি তিনি জানেন এবং সেই অনুযায়ী তিনি ব্রহ্মনিষ্ঠ। কীরকম ব্রহ্মনিষ্ঠ? মানে বেদ এবং উপনিষদের যে মূল বিষয় সেটি কী? ব্রহ্ম। এবং ব্রহ্মনিষ্ঠ কাকে বলে? যার ব্রহ্মের প্রতি নিষ্ঠা তৈরি হয়েছে, ব্রহ্ম যার একমাত্র লক্ষ্য তাকেই বলা হয় ব্রহ্মনিষ্ঠ। যার অন্য কোনো কিছুতে নিষ্ঠা নেই, নিষ্ঠা রয়েছে ব্রহ্মের প্রতি, একমাত্র যিনি ব্রহ্মের প্রতি নিষ্ঠা যার, তিনি হচ্ছেন ব্রহ্মনিষ্ঠ এবং তিনি শ্রোত্রিয়ম। এই রকম যিনি হবেন, যিনি শ্রোত্রিয়ং এবং ব্রহ্মনিষ্ঠ হবেন, এই রকম গুরুর কাছে তিনি যাবেন, বলছেন অধিকারী গুরুর কাছে যান। কেন না? তিনি ব্রহ্মনিষ্ঠ হলে এবং তিনি শ্রোত্রিয় হলে তবেই শিষ্যকে তিনি যথার্থ উপদেশ দান করতে পারবেন।
তা না হলে তিনি পারবেন না। কেন পারবেন না? যিনি বদ্ধ রয়েছেন তিনি অপরকে কি করে মুক্তির কথা বলবেন? তিনি ক্ষত্রিয় এবং তিনি ব্রহ্মনিষ্ঠ। যিনি ব্রহ্মনিষ্ঠ এবং ক্ষত্রিয় এই রকম গুরুর কাছে গেলে তিনি কি করেন? গুরুম উপসৃত্যা তাম অনুসারতি। এখানে আরেকটি শব্দ রয়েছে উপহার পাণি। উপহার পাণি মানে তিনি যখন গুরুর কাছে যাচ্ছেন তখন সঙ্গে উপহার নিয়ে যাবেন। উপহার পাণি পাণি শব্দের অর্থ হাত, হস্তে তিনি কিছু উপহার নিয়ে যাবেন। এখন কথা হতে পারে যে যার বৈরাগ্য হয়েছে তিনি কি উপহার নিয়ে যাবেন? না, এখানে কোনো মূল্যবান উপহারের কথা বলা হচ্ছে না। উপহার এখানে একটি প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। উপহার কথার অর্থ হল যা গুরুর কাছে কিছু দেওয়া, কিছু নিয়ে যাওয়া। কেন এটি নিতে হয়? এটি হচ্ছে শ্রদ্ধার প্রতীক। এই শ্রদ্ধা যদি শিষ্যের না থাকে তিনি শিক্ষা লাভ করতে পারেন না। তাই প্রথম যে শর্ত তার প্রয়োজন সেটি হলো শ্রদ্ধা, এবং এই শ্রদ্ধার প্রতীকই হলো উপহার পাণি। তিনি যখন গুরুর কাছে যাচ্ছেন, গুরুর যেটি তখনকার দিনে প্রয়োজন হতো, তিনি যার যজ্ঞ করতেন সেই যজ্ঞের জন্যে কাষ্ঠ প্রয়োজন হতো, তাই কি করতেন? সমিত পাণি। উপনিষদে রয়েছে সমিত পাণি হয়ে যেতেন। সমিত মানে যজ্ঞের কাষ্ঠকে বলা হয় সমিত। সেই সমিত হস্তে নিয়ে শিষ্যের যাত্রা হতো গুরুর কাছে, গিয়ে তিনি গুরুর পদতলে এগুলো রেখে গুরুকে প্রণাম করে শিক্ষা প্রার্থনা করতেন। এই রকম গুরুর কাছে উপনীত হলে, উপস্থিত হলে তখন কি হতো? গুরু তাকে উপদেশ দান করতেন, এবং এই যে উপদেশ পদ্ধতি, বেদান্তের এই পদ্ধতিকে বলা হয় অধ্যারোপ অপবাদ। এই দুটি শব্দ আমরা এর আগের দিন আলোচনা করেছি। দুটো শব্দ হলো অধ্যারোপ অপবাদ। গুরুর কাছে গেলে গুরু কি করবেন? অধ্যারোপ শব্দের অর্থ কি? না, যে বস্তুটি যা নয় যখন সেই বস্তুটি রূপে আমরা তাকে দেখছি তাকে বলা হয় অধ্যারোপ। আমরা আগে এগুলো চর্চা করেছি, আলোচনা করেছি, যেখানে দেখেছি যে আবরণা এবং বিক্ষেপা এ দুটো অজ্ঞানের শক্তি রয়েছে, মায়ার দুটো শক্তি রয়েছে। মায়ার দুটো শক্তি কি? একটিকে বলা হয় আবরণা শক্তি, আর একটিকে বলা হয় বিক্ষেপ শক্তি। কি এ দুটো? আবরণ মানে ঢেকে দেওয়া, আবরণ মানে ঢেকে দেওয়া, স্বাভাবিক কথা। এখানেও তাই আবরণ মানে ঢেকে দেওয়া। ঢেকে দেওয়া মানে যে বস্তুটা যা সেই বস্তুটিকে যেন তার একটা আবরণ বা আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হলো। এই ঢেকে দেওয়া যখন হলো তখন সেটি কি হলো? অধ্যাস্ত হলো, অধ্যারোপ হলো। তারপরে যখন তাকে আমরা নাস্তি বলছি, না এটা তা নয়, এটা কি বলা হয়েছে? অপবাদ। যখন কোনো একটি জিনিস রয়েছে তাকে আমরা একটা কিছু দিয়ে ঢেকে দিলাম, তখন কি আমরা বস্তুটা দেখতে পাবো? পাবো না। এই যে যার দ্বারা তাকে ঢেকে দেওয়া হলো, যখন ওইটিকে নিষেধ করা হলো, অপসারণ করা হলো, তখন সেটি হলো অপবাদ। তাহলে অধ্যারোপ অপবাদ। এখন এই অধ্যারোপ অপবাদও কেন এই পদ্ধতিতে গুরু শিক্ষা দেন, বেদান্তের শিক্ষা গুরু এই পদ্ধতিতে কেন দেন? এই কারণের জন্য দেন, আপনি ভাবতে পারেন কেন গুরুর কাছে গেলে গুরু একটা মন্ত্র দেবেন, তুমি এটা জপ করতে থাকো। না, এইটা বেদান্তের পদ্ধতি নয়, এটি অন্য কোনো পদ্ধতি, তান্ত্রিক পদ্ধতি ইত্যাদি, সেটি ভিন্ন কথা। কিন্তু বেদান্তের গুরু দেখবেন যে এখানে কোনো মন্ত্র জপ বা এসব ব্যাপার নয়। একটু আমরা দেখে নিই কেন তিনি এই অধ্যারোপ বা অপবাদ পদ্ধতি অবলম্বন করেন। তিনি তো ওই পদ্ধতি বলতে পারতেন যে তুমি পুজো করতে থাকো বা তুমি এই মন্ত্র জপ করতে থাকো। কেন তিনি অধ্যারোপ অপবাদ বলেন? ব্যাপার হচ্ছে যে এই জগৎকে
ব্যাখ্যা করেন বেদান্ত। তিনি যখন এই বেদান্তকে আমাদের সামনে ব্যাখ্যা করছেন কি বলছেন তখন, যে এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, আসলে জগৎ স্বরূপ রূপে দেখতে পাচ্ছি না। যদি স্বরূপ রূপে না দেখতে পাই তাহলে সেটি কী রূপে রয়েছে, সেটি আবরণযুক্ত রয়েছে, অধ্যারোপ হয়েছে। যে অধ্যারোপের আমরা এক্সাম্পল বারবার দিয়েছি, নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। এইটি দিয়ে তারা বলবেন যে আসলে তুমি অধ্যস্ত হয়ে রয়েছো, স্বরূপটি তোমার জানা দরকার। কীরকম, ধরুন যেমন আমরা ওই গল্পের কথা বলেছি, বা যখন স্বামীজিও এই গল্প ব্যবহার করেছেন বেদান্তের প্রসঙ্গে, যে একজন রাজার ছেলে তাকে সবাই বলছে যে তুমি রাজার ছেলে, কিছু দেশে বিশ্বাস করে না, কারণ সে একটা জঙ্গলে বড় হয়েছে। সে যখন জঙ্গলে বড় হয়েছে সে ওভাবেই শিখেছে এবং সে জানে যে সাধারণ ছেলে কখনোই নয়। কিন্তু রাজপ্রাসাদ থেকে অনেকে গিয়ে খুঁজে ওই রাজার ছেলেকে বার করল, দিয়ে তাকে বলছে তুমি কিন্তু রাজার ছেলে, বারবার তাকে বলছে রাজার ছেলে রাজার ছেলে, কিছুতেই সে শুনছে না, কিছু দেশে বিশ্বাস করছে না, বলছে না আমি রাজার ছেলে কি করে হব, আমি এই জঙ্গলে থাকি, আমার এইখানে এই সব নিয়ে রয়েছে, আমি কিছু দেশে বিশ্বাস করে না। এখন ওই লোকটিকে, মানে যে জঙ্গলে ছিল, তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রাজার সামনে উপস্থিত করে রাজ সিংহাসনে তাকে বসিয়ে দেওয়া হলো, যে তুমি সত্যি রাজা, তুমি একসময় এই রাজপ্রাসাদে ছিলে, কিন্তু কোনো এক কারণে তোমাকে এখান থেকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল খুব ছোট অবস্থায়, কিন্তু তুমি ওই জঙ্গলে বড় হয়েছ, এখন তুমি এই রাজপ্রাসাদের কথা ভুলে গিয়েছ, কিন্তু সত্যি তুমি এই রাজবাড়িরই ছেলে এবং সমস্ত সম্পত্তি তোমারই। যত বোঝানো হচ্ছে কিছুতেই সে কথাটি শুনছে না বা বুঝছে না, সে বলছে এটা কিছুতেই হতে পারে না, তোমরা আমাকে নিয়ে অপমান করছো, তোমরা আমাকে উপহাস করছো, আমি ওই জঙ্গলেই থাকি, আমার ওটাই জায়গা। আশা করি গল্প বুঝতে অসুবিধে নেই, খুব সহজ গল্প। যখন ওই লোকটি বারবার ধরে শুনছে যে তুমি রাজা তুমি রাজা, এবং সে যেমন কিছুতেই বিশ্বাস করছে না, যেই মুহূর্তে তাকে বলা হলো বা যেই মুহূর্তে সে বুঝে যাবে সত্যি সে রাজা এবং সে রাজ্য শাসন করা শুরু করলো, দেখুন তার রাজত্ব কি তাকে পেতে হলো, তার রাজত্ব তাকে পেতে হলো না, রাজা কেবল সে ছিল না, সম্পত্তি তার যা সবই ছিল, রাজপ্রাসাদ যা ছিল সবই, কেবল তফাত হলো এখন সে জেনে গেল যে সে রাজা, তার সমস্ত সম্পত্তির মালিক সে, রাজপ্রাসাদ তার সব কিছু, কিন্তু এর পূর্বে সে জঙ্গলে থাকতো, সে জানতো না যে রাজা নয়। তাহলে এই যে তার রাজ্যপাট সব ফিরে পাওয়া, এটা কি তার সত্যিকারে নতুন করে পাওয়া, নতুন করে পাওয়া নয়, ছিলই কিন্তু সে জানতো না, জানতো না, এখন সে জানে, এই হচ্ছে তফাত। জীবেরও তাই, জীব বেদান্ত মতে জীবাত্মা এবং পরমাত্মা, জীব এবং ব্রহ্ম, এই দুটো অভেদ, কোনো ভেদ নেই, কিন্তু আমরা আমাদের স্বরূপ জ্ঞান নেই বলে, জানি না বলে, ওই জঙ্গলে বড় হওয়া মানুষটির মতো, যদিও সে
রাজবাড়িরই মানুষ, সে রাজার ছেলে, তবুও সে নিজেকে ওই রকম দিনহীন বলে মনে করে। আমরাও ঠিক একই রকমভাবে নিজেদেরকে দিনহীন বলে মনে করি, আমি কিছু জানি না, আমি কিছু পারি না, আমার দ্বারা হবে না, এই যে সমস্ত ভাবছি। কেন ভাবছি? তার কারণ ওই যে স্বরূপ জ্ঞান, কোনটা স্বরূপ জ্ঞান? ওই যে রাজপ্রাসাদে সে রাজার ছেলে, এইটি জানে না বলে সে এই রকম আচরণ করে। তাহলে ভেবে দেখি, যেই মুহূর্তে সে নিজেকে রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করল রাজার ছেলে বলে, এখানে কি তাকে কোনো ক্রিয়া করতে হলো যে হ্যাঁ আমি এতবার জপ করে করে এত লাভ করলাম, বা তাকে কি পুজো করতে হলো? না, কিচ্ছু করতে হলো না। বেদান্ত বলবে কেবলমাত্র তাঁর জানা ছিল না, তাই বেদান্ত এই বিচার করে দেখবে যে তোমাকে প্রাপ্ত হওয়ার জন্যে তো কিছু করতে হবে না, আসলে তো তোমাকে পেতেও হবে না, তোমার তো সব রয়েছে, তুমি জানো না। তাহলে জানাটি কি করে হয়? জানা মানে জ্ঞান। জ্ঞান কি করে হয়? যখন অজ্ঞান চলে যায়, সোজা উত্তর, তাই না? অজ্ঞান চলে গেলেই জ্ঞান উদ্ভাসিত হয়। জ্ঞান ভেতরে রয়েছে, যেমন সূর্য স্বয়ং প্রকাশ, সর্বত্র আলো রয়েছে, কেবল অন্ধকারটুকু আমরা যখন দূরীভূত করে চলে যায় তখন আলোক, আলোক অবস্থায় তো রয়েছে, আলোক হচ্ছে স্বাভাবিক অবস্থা। আলোককে প্রকাশ করার জন্য আলোক প্রয়োজন না, আলোক স্বয়ং প্রকাশ। তাই জীবের ভেতরে যেটি রয়েছে সেটি হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞান, মায়া, সব একই শব্দ, বা আবরণ একই শব্দ। এই মায়াটুকু রয়েছে বলেই আমরা কি করছি, নিজেদেরকে স্বরূপত রাজার সন্তান হওয়া সত্ত্বেও নিজেদেরকে আমরা এত দিনহীন বলে ভাবছি। এই কারণের জন্যে বেদান্তের গুরু কি বলবেন? তোমার জ্ঞান দরকার, জ্ঞান, নলেজ। এই জ্ঞান কিন্তু গুলিয়ে ফেলব না, এই জ্ঞান কেমিস্ট্রি নলেজ নয়। এই জ্ঞান মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এই জ্ঞান নয়। কেন নয়? তার কারণ এই জ্ঞানগুলোর দ্বারা আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারি না। তফাৎ হচ্ছে এখানেই, এইগুলিকে বলা হয় বহির্বিজ্ঞান। এই বহির্বিজ্ঞানগুলোর দ্বারা যা লাভ করা যায় তা এই জাগতিক বিষয়, নাম হতে পারে, অর্থ হতে পারে, খ্যাতি হতে পারে, প্রতিপত্তি হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আত্মজ্ঞান লাভ হয় না, স্বরূপ জ্ঞান হয় না। আশা করি বোঝা যাচ্ছে। সেই কারণের জন্যে যে জাগতিক যে সমস্ত বিদ্যাগুলো রয়েছে, অর্থাৎ যাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় অপরা বিদ্যা, অপরা মানে এই সমস্ত বিদ্যা যা জাগতিক বিষয়, এই বিষয়গুলোর দ্বারা কি হয়? অপরা বিদ্যার দ্বারা জাগতিক বস্তু লাভ করা যায়। কিন্তু অন্তর্জগতের বস্তু লাভ করতে গেলে সেখানে চাই পরা বিদ্যা। সেই জন্য বিদ্যা হচ্ছে দুরকম, একটিকে বলা হয় পরা, একটিকে বলা হয় অপরা। পরা মানে শ্রেষ্ঠ, যেটি লাভ করলে আত্মজ্ঞান বা স্বরূপ লাভ করা যায়। তাহলে অজ্ঞানের দূরীভূতি হলে, অজ্ঞান চলে গেলে জ্ঞান স্বতঃপ্রকাশিত হয়, কিন্তু এই জ্ঞান প্রকাশিত হওয়ার বিষয়ে বা অজ্ঞান দূরীভূত হওয়ার বিষয়েও কতগুলো বিষয় রয়েছে। যেমন জ্ঞান অনেক রকম হয়, তেমন অজ্ঞানও অনেক রকম হয়। যখন আমি কোনো একটি বস্তু সম্পর্কে জানতে চাই তখন এই বিষয়ে যে অজ্ঞান, এই বিষয়ের অজ্ঞানটি চলে গেলে কেবল তখনই এই বিষয়টিকে জানা যায়। মানে মানে ধরুন আমি জানতে চাই আত্মজ্ঞান, ভালো কথা, আমি অনেক কেমিস্ট্রি পড়েছি,
বা ফিজিক্স পড়েছি, যে কোনো জিনিস পড়েছি ধরুন, তাহলে কি আমার এটা হবে? বলছে আমি তো অনেক পড়াশুনো করলাম। হ্যাঁ, পড়াশুনো করলেন, ভালো কথা, আপনি অনেক পড়েছেন, কিন্তু যে বিষয়ে আপনার অজ্ঞান চলে যাবার উচিত ছিল আপনি সেই বিষয়টি পড়েননি। আপনার জ্ঞান লাভ হয়েছে, কিন্তু সেই জ্ঞান লাভ আত্মজ্ঞান বিষয়ে নয়। ঠিক এইরকম আমি যদি ফিজিক্স জানতে চাই, আমাকে ফিজিক্স পড়তে হবে, আমি কেমিস্ট্রি পড়লেই ফিজিক্স জানতে পারবো না, বা আমি অন্য কোনো বিষয় পড়লে অন্য কোনো বিষয় জানতে পারবো না, ঠিক একই রকমভাবে। তাই আত্মজ্ঞান লাভ মানে আত্মজ্ঞান বিষয়ক যে অজ্ঞান সেটিকে দূরীভূত করা। সেই কারণের জন্যে বেদান্তের গুরু কী করেন, দেখেন যে অপবাদ এবং অধ্যারোপ, এই অধ্যারোপ এবং অপবাদ এই দুটোকে যদি ঠিক করে তারা বুঝিয়ে দিতে পারেন, তাহলেই তো জ্ঞান স্বতঃপ্রকাশিত। জ্ঞান তো রয়েছে, আমরা আগে পড়ে এসেছি না, সৎ চিত আনন্দ। কথাগুলো খুব কঠিন নয়, আমি বারবার করে বলছি যাতে করে মনে থেকে যায়। এক হচ্ছে সৎ চিত এবং আনন্দ। চিত মানে চৈতন্য, মানে নলেজ। চৈতন্য মানে জ্ঞান, চৈতন্য রয়েছে মানেই জ্ঞান রয়েছে। জড় বস্তুতে নলেজ থাকতে পারে না, জ্ঞান মানেই চৈতন্য, সৎ চিত আনন্দ। তাহলে যখন তার ভেতরে জ্ঞান রয়েছে, এইটি অজ্ঞান দ্বারা ঢাকা রয়েছে, তাকেই বলা হয় অধ্যারোপ। যখন এইটি ঢাকা রয়েছে, এইটি অপসারিত হলে জ্ঞান প্রকাশিত হয়। দেখুন কথাটা কত সহজ, না? ভীষণ সহজ, অত্যন্ত সহজ এই কথা, কিন্তু এখানে কিন্তু একটি রয়েছে। এই সহজ কথাটা বুঝতেই আমাদের হাজার হাজার জন্ম চলে যাচ্ছে, কত জন্ম চলে যাচ্ছে আমাদের এই কথাটি বোঝার জন্যে। সহজ কথাটি যে তোমার স্বরূপত তুমি সচ্চিদানন্দ, অথচ তুমি ব্যবহার করছো সাধারণ মানুষের মতো, তুমি জানো না, কিছুই জানো না, তুমি অজ্ঞা, তুমি কিছু বোঝো না, এই যে সব আমরা করছি, মানে যত নেতিবাচক জিনিস ভাবছি, কেন ভাবছি? স্বরূপটাকে জানি না বলে। ওই গল্পের কথাটা মনে রাখুন, যেখানে রাজার ছেলে জঙ্গলে রয়েছে, তাই সে বিশ্বাস করে না যে সে রাজার ছেলে। যে মুহূর্তে সে সিংহাসনে তার অভিষেক হয়ে গেল এবং সে সত্যিই বুঝলো যে না, আমি রাজারই ছেলে, তখন তার রাজ্যপাঠ যা ছিল সে তো ছিলই, আগেও ছিল, এখনও একই রয়েছে। তফাত হলো সে জানতো না, এখন সে জানে। সেই কারণের জন্যে বেদান্ত বলে যে আমাদের যা স্বরূপ তার ওপরে যে অধ্যারোপ হয়ে রয়েছে, যেটি আমাদের ওপরে অধ্যস্ত হয়ে রয়েছে, এটিকে কেবল সরিয়ে দেওয়া, দিলে কি হয় না, যা ছিল সেটি প্রকাশিত হয়। সত্য বস্তুর ওপরে যেটি যা নয়, তার ওপরে যখন আমরা ওই বস্তুটির আরোপ করি, তাকে বলা হয় অধ্যারোপ। যেমন ওই এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে দড়িটাকে সাপ ভাবা হয়েছে, আসলে দড়িটা দড়ি, সেখানে সাপ কোনো থাকতেই পারে না, তবুও তাকে আমরা সাপ বলে ভেবেছি। ভেবে কি করছি, ভয় পাচ্ছি, কি হবে কি হবে, সে এত কিছু, হ্যাঁ, আবার তো সাপ এমন একটা ব্যাপার, অনেকে আবার সন্ধ্যের সময় এই শব্দটাই উচ্চারণ করে না, লতা টতা বলে, এত ভয় পেয়ে যায়। দেখুন এই জিনিসটি ঘটছে, আমরা অধ্যস্ত হয়ে রয়েছি, এই জগৎ জড় জগৎ, এখানে সমস্ত জড় বস্তু রয়েছে, এই জড় বস্তুর সঙ্গে চৈতন্য আইডেন্টিফাইড হয়েছে, দিয়ে জড়ের স্বভাবগুলোকে চৈতন্যের স্বভাবের সঙ্গে মিশে গেছে। ওই যে ওই গল্পটা মাথায় রাখলেই হয়ে যাবে, যখন রাজার ছেলে বলছে না আমার কিছু নেই, এটা কেন হবে, আমি কিছুই পাই না, আমি তো এখানে জঙ্গলে রয়েছি, আরে তুমি কি বলো, এইসব কিছুই বিশ্বাস করছেন না, আরে না তোমার বাবা এই, তুমি রাজপ্রাসাদে থাকতে, তোমার এই সব কিছুতেই সে বিশ্বাস করে না, কেন করে না, সে আইডেন্টিফাইড হয়েছে বর্তমান অবস্থার সঙ্গে, কেন বর্তমানে সে জানে সে রয়েছে কতগুলো গরিব মানুষের সঙ্গে, যাদের সঙ্গে রাজপ্রাসাদের কোনো যোগাযোগই নেই, দুটো একেবারে বিপরীত,
সে যখন নিজেকে এদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তখন সে তাই ভাবছে। আমরা যখন এই জগতের সঙ্গে আইডেন্টিফাইড হয়েছি, এবং জগৎ মানে কোথায়? বাইরে তো জগৎ নেই, জগৎ রয়েছে ভেতরে। কোথায় জগৎ? এই যে শরীর মন বুদ্ধি, এটাই তো জগৎ। এই জগতে যখন আমরা যুক্ত হই, মানে এই বস্তুর সঙ্গে যখন যুক্ত হয়েছি, জড় জগতের সঙ্গে যখন যুক্ত হয়েছি, তখন জড় ভাবছি। দেখুন, এখানেই বিচারটা এসে হাজির হলো। আমি মরে যাব, কেন মরে যাব? কে মরে যাবে? ভয় পাই না, হাই বাপরে মরে যাব, করোনা টরোনা আসছে তো আর কি হবে, সব শেষ হয়ে যাবে। কেন মরে যাব? কেন? আরে তুমি মরতেই পারো না, কথা তো বলছে উপনিষদ, বেদান্ত সব জায়গায় বলা হচ্ছে তুমি মরবে না, তাই না? মহাসংসির না নি যথা বিহায়, ওটা ওখানেই পড়া হলো। তারপরে বলছে না করোনা আসছে কি হবে মরে যাব। এই যে মৃত্যু ভয় কিছুতেই যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমরা আইডেন্টিফাইড হয়ে রয়েছি বডির সঙ্গে, বডির গুণাবলী কি কি, ম্যাটারের গুণাবলী কি কি, জড় বস্তুর গুণাবলী কি কি, ওই যে পরিবর্তনগুলো পড়ে এসেছি, বলে যাবো না নিশ্চয়ই কি কি পরিবর্তন হয়। সমস্ত পরিবর্তনগুলো হচ্ছে, দেখবেন একটু কখনো উদ্ভূত হলো, কখনো সেটা একটু বড় হলো, আবার কখনো মরে গেল। তার ভিতরে পরিবর্তন হয়। কার ভিতরে পরিবর্তন হয়? ম্যাটারের ভিতরে পরিবর্তন হচ্ছে। কিন্তু চৈতন্যের ভিতরে কোনো পরিবর্তন হয় না? চৈতন্যের ভিতরে কোনো পরিবর্তন হয় না। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, যে সমস্ত পরিবর্তন কারণে দেহের ভেতরে হচ্ছে, মনের ভেতরে হচ্ছে, বুদ্ধির ভেতরে হচ্ছে, এর সঙ্গে আমি নিজেকে যুক্ত করে ফেলেছি বলে ওই দড়ির সঙ্গে যুক্ত হওয়ার ফলে, যেমন দড়িটাকে সাপ বলে ভাবছি আর ভয় পাচ্ছি, লাফাচ্ছি, এই বডিটা একদিন ডাই হয়ে যাবে, বডিটা একদিন মরে যাবে, তাই আমি বডির সঙ্গে আইডেন্টিফাইড হয়ে আমি মরে যাব। বোঝা যাচ্ছে? এই যে অজ্ঞান বা এই যে অবস্থাটি, এটি কি করে হয়েছে? এই অজ্ঞান জন্ম জন্ম ধরে আমরা এর সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গিয়েছি বলে এই ভ্রম বা এই মোহগ্রস্ত অর্জুনও হয়েছেন। তাই অর্জুন বলছেন যে না না না, এরা সব মরে যাবে, হ্যাঁ আমি এদের সঙ্গে যুদ্ধ করব না। কে মরবে? আত্মা কখনো মারা যান না। দেখুন, এই কথাটা আমরা কতবার শুনছি, বহুবার শুনছি, আপনারা বহুবার ছোটবেলা থেকেই শুনে এসেছেন যে না, আত্মার কখনো মৃত্যু নেই, শরীরটা মরে যায়। তবু কি সেই ভ্রম গেল? তবু কি আপনার এই বিশ্বাস তৈরি হয়েছে যে না, আমি কখনোই বলবো না, মরতেই পারি না? হয়নি। কেন হয়নি? না, এই জ্ঞান উৎপাদিত হচ্ছে না বলে। কি করে জ্ঞান উৎপাদিত হবে? না, অজ্ঞান চলে গেলে জ্ঞান উৎপাদন করা যায় না, জ্ঞান থাকেই। জ্ঞান হচ্ছে এমন একটি জিনিস যা বাইরে থেকে আসে না। যে জিনিসটি বাইরে থেকে আসে সেটি কখনো কখনো চলে যাবে। তাই জ্ঞানকে অর্জন করা যায় না, জ্ঞান ছিলই। জ্ঞান ও বিরোধী যেগুলো, অর্থাৎ যা অজ্ঞান, এগুলোকে যখন আমরা সরিয়ে দিই তখন জ্ঞান প্রকাশিত হয়। এক্সাম্পল যেমন দেওয়া হয়, একটি আলো, তার চারদিকে যেমন একটি কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, এবং এই কাঁচে যদি একটি কাগজ দিয়ে বা অন্য কিছু দিয়ে আমরা ঘিরে দিয়ে ধরে নিন, তখন কি হবে? আলো বাইরে দেখা যাবে না। কিন্তু ভেতরে কি আলো নেই? ভেতরে আলো রয়েছে। ভেতরে আলো যেমন রয়েছে ঠিক একই রকমই রয়েছে, কিন্তু ওই একটি আবরণ রয়েছে বলে আলোটাকে দেখা যাচ্ছে না। আলোটিকে দেখতে গেলে আবরণটিকে সরিয়ে দাও। আবরণ সরিয়ে দিলেই আলো প্রকাশিত হলো। আলোকে কি প্রকাশ করতে হলো? আলোকে প্রকাশ করতে হলো না। দেখুন, দুটো জিনিসের পার্থক্য বুঝবো। আলোকে প্রকাশ করতে হলো না, আলো স্বয়ং প্রকাশ, আত্মা স্বয়ং প্রকাশ। তাহলে আমার ভেদ বুদ্ধি যাচ্ছে না কেন? আমি মরে যাব ভাবছি কেন? কারণ মরণশীল বস্তুগুলোর সঙ্গে আমি যুক্ত হয়ে রয়েছি বলে। বোঝা যাচ্ছে? যত সময় আমি মরণশীল বস্তুর সঙ্গে নিজেকে যুক্ত করে দিয়েছি, তত সময় আমার এই ভ্রমটা যাচ্ছে না। ইট ইজ ভ্রম, ইট ইজ ইলুশন, ইট ইজ মায়া। কিন্তু এটা যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। এটা জন্ম জন্ম ধরে আমরা বহন করে চলেছি।
সেই কারণের জন্য এটি যাচ্ছে না। বেদান্ত এই জিনিসটিকে বারবার করে বলছেন এ এটি অধ্যারোপা, বারবার বুঝে দেখো, তুমি বিচার করে দেখো যে তোমার শরীর মন এবং বুদ্ধি এগুলো সমস্তই জড়বস্তু এবং জড়বস্তু মাত্রেই পরিবর্তনশীল। যেমন বাইরের জগৎ আমরা দেখতে পাই সবই পরিবর্তনশীল, এখন একরকম রয়েছে, খানিক পরে একরকম, আবার কিছুদিন পরে সব পরিবর্তন। এই পরিবর্তনশীলতাটা কার ভেতরে রয়েছে? চেতনের ভেতরে নেই। চেতন কখনো পরিবর্তন হতে পারে না, চেতন একটি অপরিবর্তনীয় সত্তা। তার সঙ্গে জড়বস্তু রয়েছে, চেতনের স্বরূপগুলোকে জড়ের সঙ্গে যুক্ত করে আমরা যেন ভাবছি আমরা চেতন নয়, আমরা জড়। এইটি বেদান্ত শেখানোর জন্যে এখানে যে পদ্ধতিটি আলোচনা আমরা করেছি আগে, সেটি হলো অধ্যারোপ অপবাদ। তারপরে আমরা দেখেছি বস্তু অবস্তু নির্ণয়, সচ্চিদানন্দম অদ্বয়ম ব্রহ্ম। দেখুন প্রত্যেকটি শব্দ একটু একটু করে বোঝার দরকার। বস্তু শব্দের অর্থ কি? সচ্চিদানন্দম অদ্বয়ম ব্রহ্ম, এইটি হচ্ছে বস্তু। এই বস্তু একটি টেকনিক্যাল টার্ম বেদান্তের। ব্রহ্ম এব বস্তু তথা অন্যত অখিলম অবস্তু। এখানে বস্তু কথার অর্থ হচ্ছে একমাত্র ব্রহ্মই হচ্ছেন বস্তু যা সব সময় থাকে। এখানে কি বলা হলো দেখুন, সচ্চিদানন্দম অদ্বয়ম ব্রহ্ম বস্তু। কথা ভিতরে রয়েছে না, বস্তু অবস্তু বিচার, এই বস্তু অবস্তু হচ্ছে এটি। তাহলে বস্তু কাকে বলে? ব্রহ্ম এব বস্তু, ব্রহ্মই হচ্ছেন একমাত্র বস্তু হলো, বাকি সমস্ত কিছু অবস্তু। এখানে বস্তু মানে এটি বিশেষ অর্থে ব্যবহার করা হচ্ছে, সেই জন্য বস্তু হচ্ছে এখানে টার্মিনোলজি। এখানে বস্তু শব্দের অর্থ হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছেন বস্তু। সচ্চিদানন্দম অদ্বয়ম ব্রহ্ম, তাহলে কীরকম? যদিও আমরা জানি ব্রহ্মকে কখনো কোনো বিশেষণ দ্বারা বিশেষিত করা যায় না, নির্বিশেষ, সেই জন্য বলা হয়েছে নির্বিশেষ মানে যাকে বিশেষায়িত করা যায় না তাকে বলা হয় নির্বিশেষ। মানে যেমন দেখুন, এটি আমরা কি বললাম, এটি একটি কলম, বেশ ভালো। অনেক কলমের থেকে একে বিশেষ করা যাবে কি করে? হ্যাঁ, এটি একটি কলম, কিন্তু এটি এরকম, এটি এরকম, এর একটি বিশেষ রং, এর একটি এই, এটি না হলে কি হয়, বিশেষায়িত হয় না, তাই না? এটাকে আমরা বিশেষ না করলে বুঝতে পারি না। জেনারেল বললে কলম শব্দে কি বুঝবেন আপনি? লক্ষ কোটি কলম রয়েছে, বোঝা যায় না, তাই না? যখনই আমরা কোনো একটি বিশেষ গুণ যা এর ভেতরে নেই তখন তাকে আমরা দুটোর থেকে পৃথক করতে পারি, তাকে বলা হয় বিশেষ। তাই ব্রহ্মকে বা ব্রহ্মকে আমরা কি করতে পারি, তাকে বলা হয় নির্বিশেষ। কেন? সেখানে কোনো বিশেষ করা যায় না, তাকে পৃথক করা যায় না। কেন পৃথক করা যায় না? ব্রহ্মকে আলাদা করা যায় না? না, আলাদা করা যায় না। যেমন আমরা যদি ইলেকট্রিসিটি ধরি, ইলেকট্রিসিটি সব ইলেকট্রিসিটি একই, আলাদা কী করবেন? কিন্তু তার ক্রিয়া দেখে তার পৃথকত্ব বোঝা যাবে। কীরকম? না, এই ইলেকট্রিসিটি দিয়ে আলো হয়, এখানে শব্দ হয়, ওখানে পাখা ঘোরে, সব কিছু হয়, সব আলাদা আলাদা। দেখুন ওখানে আলো হচ্ছে, এখানে শব্দ হচ্ছে, আবার অন্যত্র সেটি ঘুরছে, ঘূর্ণন হচ্ছে, বোঝা গেল? তাহলে তফাত কোথায়? তফাত ডিভাইসের ভিতরে, যার ভেতর দিয়ে এটি কাজ করছে। ইলেকট্রিসিটির ভেতরে তফাত নেই। ঠিক এইরকমভাবে ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, কিন্তু বিশেষ হচ্ছে কোথায়? না, যেখানে ভেতর দিয়ে ম্যানিফেস্টেড হচ্ছে সেখানে সেটি পৃথক হচ্ছে। সচ্চিদানন্দম অদ্বয়ং ব্রহ্ম, তাহলে ব্রহ্ম কীরকম? তাকে কোনো বিশেষণ দ্বারা বিশেষায়িত করা যায় না, তথাপি বোঝানোর জন্যে যখন আমরা বোঝানোর চেষ্টা করি, শাস্ত্র আমাদেরকে বোঝাবেন, যদি তাকে শব্দ দিয়ে প্রকাশ না করা যায়, এক কথায় লিখে দেওয়া হয়, তাহলে আমরা কী বুঝবো? বুঝি না, যা শব্দ দিয়ে প্রকাশ করা হয় না, সেটা আর কী, সেটা থাক, সেটা নিয়ে আলোচনা নেই। কিন্তু
শব্দ দিয়ে তাকে প্রকাশ করা যায় না ঠিকই, কিন্তু তাকে বলার চেষ্টা করা হয়েছে সেটা কি নয় এরকম করে। ঠিক এরকম তাকে বলা হয় নেতি মুখে বলা। উপনিষদ চেষ্টা করেছেন নেতিমুখে বলার জন্যে, আবার কখনো ইতিমুখেও বলেছেন, কিন্তু এই ইতিমুখে বলাটা দান ঠিক বিশেষণ নয়, কিন্তু তাকে প্রকাশ করার জন্যে চেষ্টা করা হয়েছে ভাষা যতদূর যেতে পারে। সেই জন্যে বলা হয়েছে সচ্চিত আনন্দম অদ্বয়ম। এই দু শব্দের মধ্যে কী রয়েছে আমরা দেখে নিই। তার মানে তিনি হলেন অর্থাৎ ব্রহ্ম হলেন সৎবস্তু, তিনি সৎ। সৎ শব্দের অর্থ কী? যা থাকে তাকে বলা হয় সৎ। কেন আমরা এই যে সব দেখছি না, এই এইগুলোকে স্থায়িত্ব সবসময় নয়, সর্ব অবস্থাতে এটি রয়েছে তা কিন্তু বলা যায় না, এগুলো সব পরিবর্তন হয়, তাই জন্যে একে সর্বাবস্থায় সৎ বলা যায় না। সর্বাবস্থায় সৎ মানে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, একে বলা হয় অবস্থা। এই সমস্ত অবস্থাতে যে বস্তুটি থাকে তাকে বলা হয় সৎ, তাই তিনি হচ্ছেন সৎ। এবং আর কি, তিনি হচ্ছেন চিত্। চিত মানে চৈতন্য, এটি জড় বস্তু নয় যে সবসময় আছে, মানে তাহলে এমন একটা জিনিস যেটা সবসময় রয়েছে, মানে যুগ যুগ ধরে রয়েছে। যেমন ধরুন হিমালয়, হিমালয় আপনি কি বলবেন? না, এও তো সৎবস্তু বলতে পারি, কেন কতদিন রয়েছে, হাজার হাজার বছর ধরে রয়েছে, এরকম কত পাহাড় পর্বত এসব হাজার হাজার বছর রয়েছে। বা ধরুন চাঁদ আপনি বলবেন, সূর্য, এও তো হাজার হাজার বছর ধরে রয়েছে, তাহলে এগুলো আমরা কি বলতে পারি, এগুলো সৎবস্তু? না, সেই জন্য বললেন চিত চৈতন্য। হ্যাঁ, সৎ চিত, চিত মানে চৈতন্য, এখানে চৈতন্য থাকতে হবে। চৈতন্য মানে কনসাসনেস, মানে নলেজ, যার ভেতরে এইটি রয়েছে তাকে বলা হয়েছে চিত। সৎ চিত মানে এটি জড় নয়, জড় থেকে পৃথক, সেটি হচ্ছে চৈতন্য। তারপরে শুধু চৈতন্য বা তিনি সৎ এটি নয়, আনন্দ স্বরূপ, সেই জন্য বলা হয়েছে আনন্দম। সৎ চিত এবং আনন্দম, তাহলে ব্রহ্মের ভেতরে কি রয়েছে? এক হলো তিনি সৎ, মানে সেটি রয়েছে, ত্রিকাল অবাধিত, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন অবস্থায় তিনি রয়েছেন। তারপরে বললেন তিনি আনন্দম, তিনি আনন্দ স্বরূপ, অর্থাৎ এমন নয় যে সেখানে কেবল দুঃখই রয়েছে, সেটি আনন্দ। তাহলে সৎ চিত এবং আনন্দ। তারপরে বললেন অদ্বয়ম, এই ব্রহ্ম কীরকম? অনেক ব্রহ্ম আছে? না, অদ্বয়ম কেবলম, একটি রয়েছে। একটি বললেও ঠিক বলা হয় না। কেন একটি বললে ঠিক বলা হয় না? এক যখনই বলছি দুয়ের সাপেক্ষে, যখন কিছুই না থাকে তখন কি এক বলার প্রয়োজন আছে? যা আছে তাই আছে, তাই না? আমরা কখন বলি কলমটি দাও, একটি কলম, কখন বললাম একটি কলম দাও? যখন দুটির অপেক্ষা আছে। যদি দুটির অপেক্ষা না থাকে আমি একটি বলবো কেন? তাহলে এক কাউন্ট কখন শুরু হচ্ছে? অনেক রয়েছে বলে এক বলতে হয়। ঠিক সেই রকম এখানে অদ্বয়ম কথার অর্থ হচ্ছে যার দুই হওয়া সম্ভব নয় বা দুই নেই তাকে বলে অদ্বয়ম। তাহলে ব্রহ্ম কীরকম? সৎ চিত আনন্দম এবং অদ্বয়ম, তার ভেতরে দ্বিতীয় নেই, দুই থাকতে পারে না, দুই হওয়া সম্ভবই নয়, তাকে বলা হয়। এই যে সচ্চিত আনন্দম অদ্বয়ম ব্রহ্ম, এটি হলো বস্তু। তাহলে বস্তু একটা টার্মিনোলজি, বস্তু কথার অর্থ হচ্ছে, বস্তু একটি পরিভাষা, বস্তু হচ্ছে কি? ব্রহ্ম এব বস্তু, ব্রহ্মইব বস্তু, তাতা অন্যাত অখিলম অবস্তু। এখানে কি বলছেন দেখুন, বলছেন অজ্ঞানাদি সকল জড় সমূহ অবস্তু। অবস্তু তাহলে কি? অবস্তু হচ্ছে অজ্ঞানাদি সকল জড় সমূহ। সমূহ শব্দের অর্থ আমরা জানি সমস্ত কিছু, সমস্ত জড়, অজ্ঞানাদি সকল জড়, এগুলোকে বলা হয়েছে অবস্তু। তাহলে বস্তু বোঝা গেল, বস্তু হচ্ছেন ব্রহ্ম এবং তা ছাড়া আর যা কিছু সমস্ত হলো অবস্তু। হয়েছে? এবং এই অবস্তুগুলোকে কি বলা হয়েছে? এগুলোকে বলা হয় অবস্তু বা মিথ্যা।
তাহলে ব্রহ্ম হচ্ছেন সৎ বা সত্য আর অবস্তু হলো মিথ্যা। এই যে অধ্যারোপ অপবাদ এখানে কাজে লাগান, তাহলে ব্রহ্মবস্তু কে যখন আমরা ব্রহ্মবস্তু রূপে না দেখে অন্য বস্তু রূপে দেখছি তখনই আমরা কি দেখছি অধ্যাস্ত, তখন আমরা অধ্যারোপ। দড়িকে দড়ি রূপে না দেখে যখন সাপ রূপে দেখছি, ব্রহ্মকে ব্রহ্ম রূপে না দেখে যখন জগৎ রূপে দেখছি তখন আমরা কি হয়েছি, আমরা অধ্যস্ত হয়েছি, অধ্যারোপ হয়েছে, এখানে আমরা ভ্রান্ত হয়েছি, আমাদের ভেতরে অজ্ঞান এসেছে। কেন? স্বরূপকে বুঝছি না বলে। যে বস্তুটি যা সেই বস্তুটিকে সেইভাবে না দেখে অন্যভাবে দেখছি তখন তাকে আমরা বলি অধ্যারোপ। এই অধ্যারোপ এটিকে বিচার করে গুরু দেখাবেন যে এটি অপবাদ, অর্থাৎ এটা নয়, এটা ঠিক নয়, সত্য তখন উদ্ভাসিত হবে। সত্যটি কি? তখন তুমি দেখবে আসলে ব্রহ্মই। এইটি বেদান্ত বিচার করে দেখাবেন। আশা করি বোঝা যাচ্ছে আমার কথাগুলো, যে বেদান্তের গুরু কেন অধ্যারোপ এবং অপবাদ এই পদ্ধতিতে তিনি শিক্ষাদান করেন। কারণ আসলে আমাদের কোনো কিছু প্রাপ্ত হওয়ার নেই, এই প্রাপ্ত হওয়া মানে কোনো বস্তুগত তো প্রাপ্তির প্রশ্ন আসছেই না, এমন কি যে জ্ঞান লাভ করব বলে ভাবি এই জ্ঞানও লভ্য নয়, জ্ঞানও লাভ করা যায় না। স্বামীজির দেওয়া ডেফিনেশন বা সংজ্ঞা নিশ্চয়ই মনে রয়েছে আমাদের, সেখানে স্বামীজি কি বলছেন, ইট ইজ অলরেডি দেয়ার বলছেন না, ইট ইজ অলরেডি দেয়ার। এবং এই যে পারফেকশন যেটা রয়েছে আমাদের ভেতরে, স্বামীজি বিভিন্ন ডেফিনেশন দিতে গিয়ে বিভিন্ন রকম বলেছেন, এডুকেশনের ভেতরে বলেছেন যে পারফেকশন যেটা আমাদের ভেতরে রয়েছে, অ্যান্ড ডিভিনিটি তিনি বলেছেন যে ডিভিনিটি যে যা আমাদের ভেতরে রয়েছে অলরেডি দেয়ার, এটাকে ম্যানিফেস্ট করা। তাহলে এই যে ডিভিনিটি হোক বা পারফেকশন হোক যেটা আমাদের ভেতরে রয়েছে, এইটাকে যখন আমরা আনভেইল করি তখন কি নতুন কিছু চলে এলো? না, এটাই তো বেরোলো। দেখুন এই কদিন পরে দুর্গাপুজো রয়েছে, দুর্গাপুজোয় কী হয়, এবারে হয়তো অতটা হবে না, দুর্গাপূজায় প্রতিমা টতিমা হয়, সেখানে একজন গিয়ে কী করে আবরণ উন্মোচন হওয়া উচিত, মূর্তির আবরণ, তাই না? মা দুর্গার আবরণ উন্মোচন হয় না, মা দুর্গার কোনো আবরণ নেই, প্রতিমার আবরণ উন্মোচন। যাই হোক, এই যে প্রতিমার আবরণ উন্মোচন হয় কী হয়, প্রতিমা তো ছিলই, কেবল আবরণটুকু সরিয়ে যখন দেওয়া হলো তখন প্রতিমা বেরিয়ে এলো, হলো না? তাহলে কি প্রতিমা ছিল না, নতুন করে প্রতিমা আবিষ্কার করা হলো? তা তো নয়, প্রতিমা তো ছিলই, ওখানে প্রতিমা ছিলই, কেবল তাকে দেখা যাচ্ছিল না। কেন দেখা যাচ্ছিল না? একটা আবরণ ছিল, এই আবরণকে কী করা হলো, ব্যাস একজন এসে একটু করে টান দিল সরে গেল, আপনার হাততালি দিলেন সুন্দর হয়ে গেল, প্রতিমা সরে কী হলো, আবরণ উন্মোচন হলো। তাহলে জীবের আবরণ কী করে উন্মোচন হয়, যখন অজ্ঞান চলে যায়। জীবের আবরণ তার জীবত্ব, জীবের জীবত্ব দ্বারাই ব্রহ্ম আবরণ দিয়ে ঢাকা রেখেছেন, ঢেকে রেখেছেন। আসলে এখানে ব্রহ্মই আছেন, এই ব্রহ্মবস্তুকে আমরা দেখতে পাচ্ছি না কেন, ওই আবরণ দিয়ে ঢাকা রয়েছে। যখন আবরণটাকে সরিয়ে দেওয়া হলো ঢেকে গেল। যেমন সেই এটি শুনেছেন যে একজন বিখ্যাত ভাস্কর, তিনি মানে পাথর দিয়ে ঠুকে ঠুকে নানা রকম করে মূর্তি তৈরি করেন, অদ্ভুত মূর্তি তৈরি করেন, পৃথিবী বিখ্যাত একজন। তো তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত সুন্দর মূর্তি কী করে বানান, মানে ভারী সুন্দর করে পাথর টাথরগুলোকে কেটে হাতুড়ি দিয়ে ঠুকে 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 অদ্ভুত মূর্তি তৈরি করেন, সুন্দর মূর্তি। তো তখন তিনি একটি সুন্দর উত্তর দিয়েছিলেন, তিনি বলছেন যে আমি সময় হয়ে গেল, আমি মূর্তি বানাই না, আমি মূর্তি বানাই না, মানে অন্য কেউ বানিয়ে দেয় নাকি, কি সাংঘাতিক বলতে, না 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 তাও নয়, যখন পাথর আমার কাছে আনা হয় সেই পাথরগুলোতে আমি
হাতুড়ি ছেনি ঠুকে ঠুকে মূর্তির অতিরিক্ত যে পাথরগুলো কেবল সেগুলোকে সরিয়ে দিই, দিলে মূর্তি বেরিয়ে আসে, ভেতর থেকে মূর্তিটা যেন বেরিয়ে আসে। দেখুন কি অপূর্ব একটা উত্তর, একেবারে বেদান্ত, যে ভেতরে এটা রয়েছে, যদি সত্যি ভেতরে এটা না থাকতো কখনোই মানুষ আত্মজ্ঞান লাভ করতে পারত না। যদি সত্যি আমাদের রিয়েল এক্সিস্টেন্স বা সত্য যদি ব্রহ্ম না হতো তাহলে কোনো কালেই কি কেউ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারত? কখনো পারত না। যদি সত্যি এটি ভেতরে না থাকে, কেবল ইমাজিনেশন, চিন্তা করো চিন্তা করো, না এটা চিন্তা করা নয়, ইট ইজ রিয়ালিটি, এটা সত্যই, ব্রহ্ম কোনো কনসেপ্ট নয়। অনেকে বলেন গড মানে একটা কনসেপ্ট, না গড কোনো কনসেপ্ট নয়, গড হচ্ছে রিয়ালিটি। যদি এটা কনসেপ্ট হয় তাহলে একসময় সেটা ভেঙে যাবে, এটা ভালো করে বোঝা দরকার। যে অনেকের ধারণা এরকম যে গড, এরকম একটা ধারণা দিলে মানুষ বোধ হয় অনেকটা নৈতিক হবে, হ্যাঁ কর্মফল রয়েছে, ভয়ে মানুষ ভালো কাজ করবে, না এটা তা নয়, এটা কোনো কনসেপ্ট নয়, এটা হচ্ছে রিয়ালিটি। আমি রিয়ালিটিটাকে জানি না বলেই এরকম ব্যবহার করছি, বেদান্ত এই কথা বলে যে স্বরূপ জ্ঞান নেই বলেই আমরা এরকম করে ব্যবহার করছি, সেই স্বরূপটা কি এটাই বেদান্ত আমাদের কাছে প্রকাশ করে। ভেতরে সেই চৈতন্য রয়েছে, এটাকেই বললেন এখানে, যে সচ্চিদানন্দম অদ্বয়ং ব্রহ্ম অজ্ঞানাদি সকল জড়বস্তু সমূহ অবস্তু। তাহলে অজ্ঞানাদি যত কিছু রয়েছে সেগুলোকে বলা হয় অবস্তু, এবং বস্তু হল সচ্চিদানন্দম অদ্বয়ং ব্রহ্ম, এটা হলো বস্তু। আশা করি বস্তু এবং অবস্তু বোঝা গেল। এরপরে আমরা অজ্ঞানের বিষয়ে জানবার চেষ্টা করব, কেন না এই অজ্ঞান যদি দূরীভূত হয়, তাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে জ্ঞান লাভ করার নেই, জ্ঞান কোনো লভ্য বস্তু নয়। এটি জেনে নেওয়া দরকার যে জ্ঞান কোনো লভ্য বস্তু নয়, জ্ঞানকে বাইরে থেকে ভেতরে আসতে হয় না, কেবল জ্ঞান অর্জনের অন্তরায়গুলোকে সরিয়ে দিলেই জ্ঞান প্রকাশিত হয়। জ্ঞান ভেতরে রয়েছে, যেমন ওই আলোক এবং তাকে আবরণ দিয়ে ঢাকা রয়েছে, ঠিক একই রকমভাবে। এরপরে আমরা অজ্ঞানের যে আলোচনা রয়েছে সেগুলো আমরা আসবো, আজকে অন্য বিষয়ে আলোচনা করা হলো। এখানে রয়েছে অজ্ঞানম তু সৎ অসভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞানবিরোধী ভাবরূপম যত কিঞ্চিত ইতি বদন্তি অহম অজ্ঞ ইত্যাদি অনুভবাত দেবাত্মশক্তিম সগুণই নিগুণাম শ্বেতাশ্বর উপনিষদ ইত্যাদি সুদেশ্য। অজ্ঞানের কী কী তাঁর কাজ বা কী কী তাঁর লক্ষণ সেটি আমরা পরে আলোচনা করব। আজকে তাহলে যে অংশটুকু আমরা আলোচনা করার চেষ্টা করলাম, সময় চলে গিয়েছে অনেকটা সময়, যেখানে আমরা আজকে মূলত যে অংশটুকু আলোচনা করার চেষ্টা করলাম, আগের দিনও এটি বিষয়ে আমরা আলোচনা করেছি, এই অধ্যারোপ এবং অপবাদ গুরু এই পদ্ধতি দ্বারা শিক্ষা দেন, কেন এই অধ্যারোপ এবং অপবাদ দেন আশা করি বোঝা গেল। আজকে এই উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করলাম, যাতে কেন গুরু এই অধ্যারোপ এবং অপবাদ এই পদ্ধতি অবলম্বন করেন। তারপরে বস্তু এবং অবস্তু কি সেটি এখানে বলা হলো, যে সত্য চৈতন্য আনন্দ এবং অদ্বয়ম এটি হলো ব্রহ্ম বস্তু, আর বাকি অজ্ঞান আদি এগুলো হচ্ছে অবস্তু। বোঝা গেল। আজকে আমরা বেদান্তের আলোচনা এখানে রাখি, অভ্যাসে আসি। আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত, আসুন আমরা অভ্যাস শুরু করি। যে যেখান থেকে অভ্যাস করছেন সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা, আপনার পছন্দের যে কোনো আসন বেছে নিন। আজকে
যে যেখান থেকে দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং অভ্যাস করছেন, সবাইকে আমাদের এই অভ্যাস পর্বে আরেকবার স্বাগত জানাই। আসুন আমরা শুরু করি অভ্যাস। মেরুদণ্ড সোজা, যে যেখানে বসে অভ্যাস করছেন সুখাসন পদ্মাসন চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রাখুন। লম্বা লম্বা শ্বাস নিন, কয়েকবার লম্বা শ্বাস নিন। শ্বাস নিন কয়েকবার লম্বা। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, হয়েছে। এরপর আমরা প্রাণায়াম শুরু করছি। ডান দিকে এইভাবে একটা বুড়ো আঙুল দিয়ে বাম দিকে শ্বাস ছাড়বো। কীভাবে ছাড়বো? একটু আস্তে আস্তে ধাক্কা দিতে দিতে, খুব জোরে নয়, শরীরে খুব বেশি ঝাঁকুনি টাকুনি হবে না, একদম সোজা। খুব হালকা ধীরে ধীরে করবেন, একদম জোরে করবেন না আর খুব দ্রুতও করবেন না, আস্তে আস্তে। এমন নয় যে খুব তাড়াতাড়ি করলেই খুব সুফল পেয়ে যাব, এরকম নয়, ধীরে ধীরে করুন। হয়েছে? বাম দিকে 10 বার করেছেন, তারপর ডান দিকে করুন। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করুন। আমরা কতগুলো সহজ প্রাণায়াম এখানে করি এবং এই প্রাণায়ামগুলো অভ্যাসের দ্বারা আপনারা অনেকেই উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন, এবং যারা এখনও ভাবছেন অভ্যাস শুরু করবেন কি না তারা জেনে রাখুন এটি অনেক উপকারী। আপনি 5-10 মিনিট সময় দিন, অনেক সুস্থ জীবন যাপন করতে পারবেন এবং অনেক আধ্যাত্মিক গভীরতা আপনি অনুভব করতে পারবেন। হয়েছে? ডান দিকে করেছেন 10 বার, বাম দিকে 10 বার, হয়েছে, রিল্যাক্স, ছেড়ে দিন। এবার শুরু করুন, বাম দিকে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়া। বাম দিকে শ্বাস নিন, শুরু করুন বাম দিকে, ধীরে ধীরে নিন। বাম দিকে হয়ে গেলে ডান দিকে আস্তে আস্তে করে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, বাম দিকে ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ডান বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছাড়ুন। শ্বাস নিন বাম দিকে,
বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছাড়ুন, হয়েছে? রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়ুন, শ্বাস নিন ডান দিকে, শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নেবেন ডান দিকে, ছেড়ে দেবেন বাম দিকে, হয়েছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এবারে আমরা যেটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে, ঠিক ধরেছেন? করুন, শ্বাস নিন নাক দিয়ে, টেনে নিন। এবারে মুখ দিয়ে ছেড়ে দিন, মুখ দিয়ে যখন ছাড়বেন ফু দেওয়ার মতো করে ছেড়ে দিন। প্রাণায়াম করার সময় মন রাখবেন প্রাণায়ামের শ্বাসের দিকে, যখন শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন সেই দিকেই মনোসংযোগ রাখবেন। শ্বাস হলো এমন একটি ক্রিয়া যা আমরা সচেতনভাবেও নিতে পারি, আবার অচেতনভাবেও নিতে পারি। তাই প্রাণায়াম হলো সচেতনভাবে শ্বাস নেওয়া এবং ছাড়া। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। নেওয়ার থেকে ছাড়ার সময় যেন বেশি হয়। হয়েছে? রিল্যাক্স, ছেড়ে দিন। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপরে ছন্দবদ্ধ শ্বাস নিন, অর্থাৎ মুখ বন্ধ রাখুন, নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন। চার চার ছন্দে শ্বাস নিন, চার চার ছন্দে শ্বাস ছাড়ুন। এক দুই তিন চার, 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 এক
দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন এক দুই হয়েছে রিল্যাক্স স্বাভাবিক শ্বাস নিন তো একবার এবারে আমরা মেডিটেশনে যাব আজকে ওঙ্কার মেডিটেশন করব ওঙ্কার থেকে আবার সরাসরি মেডিটেশনে চলে যাব কিভাবে মেরুদণ্ড সোজা রেখে বসুন হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন জ্ঞান মুদ্রা এইভাবে হাঁটুর উপর হাত রেখে দিন অথবা কোলের উপর বাম হাতের উপর ডান হাত মেরুদণ্ড সোজা প্রস্তুত আপনি মেডিটেশনের জন্যে সমস্ত মন প্রাণ ঢেলে আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত এই মুহূর্তের জন্য আপনি কারো মাতা পিতা ভাই ভগ্নি কেউ নয় আপনি সম্পূর্ণ পৃথক একজন মানুষ অন্তরের পবিত্রতাকে সামনে পেছনে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে ছড়িয়ে দিন মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন জগতের সমস্ত ধর্মের প্রতি এবং সমস্ত ধর্মের গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন শ্বাস নিন লম্বা লম্বা শ্বাস নিন লম্বা শ্বাস নিন লম্বা শ্বাস নিন আমরা ওঙ্কার করব লম্বা শ্বাস নিয়ে ওঙ্কার করব শরীরকে শিথিল করে দিন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীরকে শিথিল করে দিন মনে মনে যেন শরীরকে ঘুম পাড়িয়ে দিন শরীরে কোথাও যেন কোনো টান টান আড়ষ্ট ভাব না থাকে ঢিলে করে দিন শরীরকে সম্পূর্ণ আলগা করে দিন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর আপনার শিথিল ওঙ্কার উচ্চারণ করব অ উ ম পৃথকভাবে এবং তারপর একসঙ্গে অ উচ্চারণ করব নাভি থেকে উ উচ্চারণ করব হৃদয় থেকে ম উচ্চারণ করব কণ্ঠ থেকে তিনবার তিনবার করে পৃথক উচ্চারণ করব তারপর একসঙ্গে উচ্চারণ করব লম্বা শ্বাস নিন ছেড়ে দিন লম্বা শ্বাস নিন ছেড়ে দিন লম্বা শ্বাস নিন ছেড়ে দিন লম্বা শ্বাস নিন আ
চোখের পাতা বন্ধই রয়েছে, ওঙ্কারের পবিত্র স্পন্দন নিজের সর্বত্র অনুভব করুন।
পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের সর্বত্র ওঙ্কারের স্পন্দনকে অনুভব করুন। শরীরে সর্বত্র ওঙ্কার স্পন্দিত হচ্ছে অনুভব করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরে সর্বত্র ওঙ্কার স্পন্দিত হচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার সঙ্গে নিজেকে অভেদ কল্পনা করুন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী, সকল মানুষ সবার সঙ্গে আমি এক, এই অভেদ চিন্তা করে আবার ওঙ্কার। ওঙ্কারের স্পন্দনকে নিজের ভেতর অনুভব করুন। অনুভব করুন নিজের ভেতরে এবং সর্বত্র এই ওঙ্কার স্পন্দিত হচ্ছে। এরপর আমরা চোখের পাতা বন্ধ রয়েছে লম্বা শ্বাস নিয়ে ওঙ্কার করব। দীর্ঘ ওঙ্কারের পরিবর্তে সংক্ষিপ্ত ছোট ছোট ওঙ্কার উচ্চারণ করব। কিভাবে?
লম্বা আশ্বাস নিন, এরপর একসঙ্গে বলুন ওম বোম ওম শ্বাস নিন ওম 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 লম্বা শ্বাস নিন ওম 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 ওঙ্কারের স্পন্দনকে হৃদয়ে অনুভব করুন। অনুভব করুন জ্যোতির্ময় ওঙ্কার, অথবা মন স্থির করুন ওঙ্কারের নাদ ধ্বনিতে অথবা জ্যোতিতে। অথবা জ্যোতি রূপান্তরিত হচ্ছে ইষ্টমূর্তিতে, অনুভব করুন। জ্যোতির্ময় ইষ্টমূর্তি হৃদয়ে কল্পনা করুন, যার যেটি ভালো লাগে, যার যেটি পছন্দ সেভাবেই ধ্যান করতে পারেন। জ্যোতির্ময় ওঙ্কার মানে ওঙ্কারের রূপ অথবা নাদ ব্রহ্ম মানে শব্দে অথবা ইষ্টমূর্তিতে। জ্যোতির্ময় রূপে দর্শন করুন, মনকে বারবার স্থির করুন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, স্বাভাবিক শ্বাস নিন, মন রাখুন হৃদয়ে, ইষ্টমূর্তির অনুভব করুন অথবা ওঙ্কার জ্যোতি অথবা নাদে মন স্থির করুন।
ज्योतिर्मा इष्टमूर्ति दर्शन करे पुष्पांजलि निवेदन करुन। এই ওঙ্কার এই জ্যোতি আমার স্বরূপ, আমি এক অনন্য মানুষ, এই পৃথিবীতে বিশেষ একটি কারণে আমরা এসেছি। আমি ধ্যানমগ্ন, পবিত্র জীবন যাপন করছি। আমি বিশ্বাস করি আত্মশক্তিকে, আমি বিশ্বাস করি আমার ভেতরের শক্তিকে, আমি সব কিছু করতে পারি। আমি ধীরে ধীরে উন্নত হচ্ছি, আমি ক্রমশ ধ্যানের গভীরে যেতে শিখেছি এবং আমি জানি ধ্যানমগ্ন জীবনই আনন্দময় জীবন। মনের গভীরের যে আনন্দ তা আমি আস্বাদন করতে শিখেছি। আমি সত্যিকারের আমিকে চিনেছি। এইভাবে ধ্যানমগ্ন অবস্থায় যত সময় খুশি থাকতে পারেন, মনের আরো গভীর স্তরে আরো আনন্দময় স্তরে আপনি প্রবেশ করতে পারেন। আমরা এখন ধ্যানমগ্ন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। তিনবার ওঙ্কার উচ্চারণ করি। হরি ওম তৎসত। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করুন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের এখন সময় গতকালের প্রশ্ন এবং তার উত্তর ঘোষণা এবং উত্তরদাতাদের নাম বলা। গতকাল প্রশ্ন ছিল শ্রীরামকৃষ্ণের বেদান্ত সাধনার গুরু কে ছিলেন। আপনারা অনেকেই উত্তর পাঠিয়েছেন। উত্তরটি হল শ্রীমদ তোতাপুরী। শ্রীরামকৃষ্ণের বেদান্ত সাধনার গুরু ছিলেন শ্রীমদ তোতাপুরী। যারা সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আমরা বারবার সে কথাটি বলছি যে সকলের নাম আমরা বলতে পারি না বলে আমাদেরও খারাপ লাগে। সবার নাম বলতে পারলে হয়তো আমরাও সব থেকে আনন্দিত হতাম, কিন্তু অনেকের নাম আমরা বলতে পারি না। অনেকে উত্তর পাঠান, তার ভেতরে কিছু নাম আমরা এখানে বলি। যারা গতকাল উত্তর পাঠিয়েছেন এবং যাদের উত্তর
সঠিক ও দ্রুত আমাদের কাছে এসেছে, তাঁরা হলেন রীতা দে বিরাটি, শিউলি চক্রবর্তী কোচবিহার, কাবেরী সেন কোন্নগর, তাপসী নন্দী আসাম, সুভাষ বেরা শিবপুর, নিবেদিতা ভট্টাচার্য গৌহাটি, সুনন্দা ঘোষ ভবানীপুর, দীপালী সেনগুপ্ত মহামায়াতলা, সোনিকা চৌধুরী ব্যাঙ্গালোর, সুপ্রিয়া বোস সুভাষগ্রাম, পাপিয়া দে নিউ টাউন, মহুয়া দাশগুপ্ত বিজয়গড়, সুজাতা ঘোষাল সল্টলেক, কুহেলি সুর বেলুর, অঞ্জলি ঘোষ শিলিগুড়ি, চন্দনা চ্যাটার্জি ক্লাব টাউন প্যারাডাইস, অতসী পাল মুম্বাই, ঝুমা দাস বাটানগর, সুমিতা ব্যানার্জি পাইকপাড়া, মীরা দেব শিলিগুড়ি, গীতিকা পাল দত্ত ঢাকা, শিবানী গোস্বামী জ্যাংরা, সমীর ভট্টাচার্য চন্দননগর, দেবযানী চ্যাটার্জি জয়পুর, সবিতা সরকার ঝাড়গ্রাম, প্রজ্ঞা ভট্টাচার্য ব্যাঙ্গালোর, সুস্মিতা ব্যানার্জি দিল্লি, সুপ্রিয়া মুখার্জি কেষ্টপুর, রীতা ব্যানার্জি বসিরহাট, দেবযানী নাগ গৌহাটি। আজকের শেষ করব আজকের প্রশ্ন দিয়ে। আজকের প্রশ্ন, বেদান্তে বস্তু কাকে বলে? আপনারা নিশ্চয়ই জানেন যে বেদান্তে বস্তু একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়। বেদান্তে বস্তু কাকে বলা হয় বা বস্তু বললে আমরা কি বুঝি? একই কথা, বেদান্তে বস্তু কাকে বলে? হয়েছে, এই উত্তর আপনারা পাঠান। উত্তর আপনারা যেমন পাঠান হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আর উত্তরের সঙ্গে আপনাদের নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা অবশ্যই উল্লেখ করবেন। তাহলে আজকে আমরা শেষ করছি। আজকে একটি বিশেষ দিন, আপনারা অনেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের সবাইকেও একসঙ্গে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষক দিবসের শুভেচ্ছা সবার জন্যে, আর স্বয়ং শিক্ষক ভগবানই স্বয়ং সচ্চিদানন্দই গুরু, তিনি একমাত্র। তাই আজকের এক বিশেষ দিনে যেমন আমরা রোজ প্রার্থনা করি ভগবানের কাছে, আজকেও আমরা সেই একইভাবে প্রার্থনা করব, যাতে যে যেখানে রয়েছেন সবাই সুস্থ এবং শান্তিময় জীবন যাপন করুন এবং ক্রমশ ঈশ্বরের দিকে, ঈশ্বর সাধনায় আমরা অগ্রসর হই, আমাদের আধ্যাত্মিক জীবন উন্নত হোক। সকলের জন্য এই প্রার্থনা। সর্বত্র সুখিনঃ সন্তু, সর্বে শান্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিঃ।